নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা, অনিমেষ কুকিং চ্যানেলে আবার একবার সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে আমি একটা নতুন রেসিপি করে দেখাবো। তা আজকে আমি পান্তা ভাতের টিক্কা বানিয়ে দেখাবো। রাতে বেঁচে যাওয়া যে ভাত থাকে, সেই ভাতের আজকে আমি টিক্কা বানাবো। তো এটা খুব সহজভাবে তাড়াতাড়ি বানানো হয়ে যায় এবং খুব অল্প উপকরণ দিয়ে। এটা সবারই পছন্দ হবে, একবার মুখরুচি খাবার। তো আসুন আমি ভিডিওটি শুরু করে দিই, তা কী করে বানাবো সম্পূর্ণ দেখবেন ভিডিওটি। তা প্রথমে আমাদের যে গাছে লঙ্কা আছে, লঙ্কাগুলো লাল হয়ে গেছে, তুলে নিই। তো এই যে গাঁদা ফুল গাছের মধ্যে লঙ্কা গাছটা চাপা পড়ে গেছে, তা খেয়াল করা হয়নি, লঙ্কাগুলো সব লাল হয়ে গেছে। তো আজকে আমার রেসিপিটা বানানোর জন্য লাল লঙ্কাই লাগবে। এই যে আমি সবুজগুলো তুলে নিই, নাহলে লাল হয়ে যাবে। তো রেসিপিটা বানানোর জন্য আমার মুড়ি গুঁড়ো লাগবে। তো আমি মুড়িটা গুঁড়ো করে নিই, এর মধ্যে ঘরের মুড়ি। সব মুড়ি গুঁড়ো করা হয়ে গেছে। এই যে আমি এখানে এক বাটি পান্তা ভাত নিয়েছি, এই ভাতে আমি কিন্তু জল দিইনি, জল দিলে হবে না, এখন ঠান্ডার সময় জল না দিলেও খারাপ হবে না। আমি ভাতটাকে ভালো করে মাখিয়ে নেবো হাতে করে। তাই এটা আমরা গ্রামে পর করে ভাত বলি, জল না দেওয়া, জল না দেওয়া থাকলে। আমি ভাত ভালো করে মাখিয়ে নিয়েছি, এবার হাতটা ধুয়ে নেব। আমি নানটা ধরে নিয়েছি, এবার কড়াইটা বসিয়ে দেবো। এই যে সিনির দাসটা আজকে কড়াইতে এক চামচ ঘি দিয়ে দেবো, এখন শীতকাল পড়েছে, ঘি যা জমে গেছে। আর অল্প একটু সাদা তেল দিয়ে দেবো। আর এখানে ঘিয়ে এতে কয়েকটা দারচিনি আর লবঙ্গ ফোড়ন দিয়ে দেবো। আমি এখানে কয়েকটা সবজি নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি। তা আমি এখানে ফুলকপি নিয়েছি, ধনে পাতা কুচি, গাজর কুচি, পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা, তা লাল লঙ্কাটা নিয়েছি। আর এখানে আমি আদা কুচি আর রসুন কুচি নিয়েছি, আদা কুচি আর রসুন কুচি দিয়ে দেবো। আদা রসুন একটু ভালো করে ভেজে নেবো। এই যে আদা রসুন ভাজা হয়ে গেছে, আমি সবজিগুলো দিয়ে দেবো। তবে এখানে হাফ চামচ মতো লঙ্কা গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, এবার হাফ চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে তো একসঙ্গে ভালো করে এবার আমি কষিয়ে নেব। অল্প একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দেবো। অল্প সামান্য একটু জল দেবো, খুবই অল্প। এই সবজি সিদ্ধ হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেবো। একদমই ভাতেই ঢেলে দেবো আমি। কড়াইটা পরিষ্কার করে ধরে নিয়ে আবার উনানেতে বসিয়ে দিয়েছি, এবার কড়াইতে তেল দিয়ে দেবো, সেদিকে তেলটা গরম হতে থাক। তো এইবার আমি সবজিতে দু চামচ মতন বেসন দেবো আর দু চামচ মতন সুজি দেবো।
এবং ভালো করে একসঙ্গে মাখিয়ে নেব। ঠান্ডাও হয়ে গেছে, সর্দিতে নুন দেওয়া আছে। আমি এই ভাতের আইডাতে এবার আমি আর একটু অল্প নুন দিয়ে দেবো। আমি সব একসঙ্গে ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন এত সুন্দর গন্ধ বেরিয়েছে, না ভেজেই মনে হচ্ছে খাওয়াই যাবে। আমি হাত পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, দেবে আমি হাতে তেল বুলিয়ে নিলাম, দেবে আমি টিক্কাগুলো বানিয়ে নেব। যে যেরকমভাবে পারবেন সেভাবে বানাবেন, যার যেটা পছন্দ। আমি এরকম করে গোল গোল করে একটু লম্বা করে চারটা করে বানিয়ে নেব। সিনেদা বলছে ডিম হয়ে গেল, ডিমই খাবি আজকে। আমি একটা একটা করে এইভাবে বানিয়ে নেব। তাহলে সব টিক্কাগুলো বানানো হয়ে গেছে, তো এবার আমি ভেজে নেব। তো এই যে মুড়ি গুঁড়ো করে নিয়েছি, এবার মুড়ি গুঁড়োর সঙ্গে আমি মাখিয়ে নেব টিক্কাগুলো দিয়ে ভেজে নেব। এবার আমি এক প্লেট উল্টে দেবো। আমি উল্টে পাল্টা ভালো করে ভেজে নিয়েছি, ভাজা হয়ে গেছে, এবং তুলে নেব। আমি সব বাকিগুলো এইভাবে ভেজে নেব। সবগুলো ভাজা হয়ে গেছে, টিক্কাগুলো আপনারা চাটনি বা সসের সঙ্গে খেতে পারে, আমরা যে সস দিয়েই খাবো। সুনীলদা ভালো হয়েছে? ভালো,
তো খেতে দারুণ হয়েছে, আপনারা না বানিয়ে খেলে বুঝতে পারবেন না। এই যে মুড়ি গুঁড়ো করে মাখানো হয়েছে, এতে যা মন মত হয়েছে। তো বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন, আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আবার পরে অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হবে, তখন সব সুস্থ ভালো থাকবে। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।